একজন মারি আরে দেশি ভাই তো আমরা দেন না মোশা ভাই খুব ভা একদম দেন মারি রে দাদা একদম দেন একদম মারি আরে দেশি ভাই তো আমরা দেন না মোশা ভাই খুব ভা একদম দেন মারি প্রিয় দর্শক আমরা হুব্বা দেখতে এসেছি সুদূর বাংলাদেশ থেকে শুধুমাত্র আমার ভাইয়ের জন্য আমার ভাই অভিনয় করেছে এই হুব্বা সিনেমায় তো মোশাররফ করিম একসাথে আমরা কাজ করি এই হুব্বা সিনেমা করতে মানে ইন্ডিয়াতে কি লেভেলের জনপ্রিয়তা লাভ করেছে কি পরিমাণ হিট হয়েছে এটা নিজের চোখে না দেখলে হবে না ইন্ডিয়াতে এসে আজকে প্রায় তিন চারটি সিনোপ্লেক্সে আমরা গিয়েছি তিন চারটা সিনোপ্লেক্সে সবগুলো টিকিট সোল্ড আউট যখন একটা সিনেমা অতি লেভেলের হিট করে ঠিক সেই সিনেমাটার টিকিট পাওয়া যায় না ব্ল্যাকে টিকিট বিক্রি হয় আমি খোঁজ নিয়ে দেখেছি বাংলাদেশে বাংলাদেশে যতগুলো সিনেমা হল আছে সবগুলো সিনেমা হলে হুব্বা চলছে এবং ইন্ডিয়াতেও এসে দেখছি অসংখ্য হলে এই হুব্বা সিনেমাটি রিলিজ হয়েছে আমরা আজকে দেখতে এসেছি বিজলি সিনেমা হলে এই বিজলি সিনেমা হলে আমরা এসে দেখি যে হুব্বা চলছে এবং এখানে আমরা আজকে টিকিট পেয়েছি তো এই হুব্বা সিনেমাটি মোশাররফ করিম একজন মোশাররফ করিম কি লেভেলের কত বড় মাপের অভিনেতা সেটা আসলে এখানে না আসলে বোঝা যেত না এক হুব্বা দিয়ে তার অভিনয়ের যোগ্যতা পরিচয় প্রমাণের কিছুই নেই কারণ হচ্ছে সে তার চেয়েও বড় মাপের অভিনেতা তো আমরা আজকে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে নিজেদের গর্বিত মনে করছি যে আমাদের দেশের হিরো আমাদের দেশের অভিনেতা ইন্ডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে এবং খুব ভালোভাবে ফাইট দিয়েছে এবং আমাদের হুব্বার সাথে ফাইটার এবং আরও বেশ কিছু সিনেমা কিন্তু আমরা দেখছি সেখানে এই হুব্বা ফাইট করছে এটা আমাদের জন্য অনেক বড় কিছু এবং শুধুমাত্র ছোটোখাটো ফাইট না বিশাল আকারে ফাইট হচ্ছে তো আশা করব আপনারা যারা হুব্বা দেখেননি এখনো আপনারা এই হুব্বাটা দেখে নেবেন এবং একটু হলেও রিভিউ দেবেন এটা আমাদের দেশের জন্য আমাদের অভিনেতার জন্য অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট বয়ে আনবে আজকে আমি তার জন্য করব একদিন আরেকজন আমার জন্য করবে আমরা সবই অঙ্গনে যারা আছি আমরা যেন একজনের কাজকে আরেকজনের আরেকজনকে আমরা যেন হিংসা না করি একজনের সাথে একজন ভালো কাজ করলে সেটাকে যেন সাপোর্ট দেই আর হুব্বা আসলে নতুন করে আর কিছু বলতেও চাচ্ছি না আমি যে বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে আমরা যেহেতু টিকিট পাই নাই ইন্ডিয়াতে এসে যেহেতু টিকিট পাই নাই এর মানে হচ্ছে আমরা এটাই ব্লকবাস্টার এবং বিশাল বড় একটি সিনেমা পরিণত হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হুব্বার পাশে থাকবেন।